আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এই এরর প্রবলেমের কিভাবে সলভ করবেন। তো আপনারা যখন দেখবেন কোনো ধরনের ফাইল ডিলিট করতে যান, তখন দেখবেন এই ধরনের এররটা শো করবে। তো আজকে আপনাদেরকে লাইভে দেখাবো কীভাবে এটা সমাধান করবেন। তাহলে চলুন কত নাম্বার এই ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোনো ধরনের ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন কত নাম্বার এই ভিডিও শুরু করা যাক। দেখেন আমি এই ফোল্ডারটা এখন ওপেন করতে চাইব, কিন্তু এটা ওপেন হবে না। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওপেন হবে না, তো এটা ক্লোজ করলাম। তো দেখুন আমি এখন ডিলিট করতে চাইব, ডিলিট করতে চাইলেও ডিলিট হবে না, এখানে এরর শো করতেছে। তো এটা আমি ক্লোজ করলাম, তারপর এখানে রাইট ক্লিক করলাম, তারপর প্রোপার্টিসে যাব, প্রোপার্টিস থেকে এখানে সিকিউরিটিতে যাব, তারপর অ্যাডভান্স অপশনে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন আনএবল টু ডিসপ্লে কারেন্ট ওনার, এখানে চেঞ্জে ক্লিক করব, তারপর এখানে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স থেকে ফাইন্ড নাও, তারপর এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট করে নিব, তারপর ওকে, তারপর এখানে ওকেতে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই করব, তারপর ওকে থেকে আবার ক্লিক করব, তারপর আবারও এখানে ওকেতে ক্লিক করব, তারপর অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এখানে, অ্যাডভান্স থেকে এখানে, এখানে অ্যাডের মধ্যে ক্লিক করব, তারপর সিলেক্ট প্রিন্সিপাল, তারপর এখান থেকে অ্যাডভান্স, তারপর ফাইন্ড নাও, আবার এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট করব, তারপর ওকে, তারপর আবারও ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল কন্ট্রোল একটা অপশন আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করলাম, তারপর অ্যাপ্লাই, তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এখানে ফোল্ডারটা ওপেন হয়েছে এবং চাইলে আমি ফোল্ডারটা এখন ডিলিট করতে পারবো। ডিলিটে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ, দেখুন আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।